বলতে আসি না দেখি নাই এত কথা জিজ্ঞাসা করো কেন দেখে কি আর মিথ্যে কথা বলতাম খামাখা আইসে ডিসটার্ব করো খেপে যাচ্ছ কেন আমি তো যা জিজ্ঞেস করলাম দেখেছো কি না सहज भाव भांगती चेहरी भांगती नहीं बस शेष আমি আছে আমার নিজে যন্ত্র নাই সেলটা ঠিকমতো বাড়ি ফেরে না খায় না দায় না আর উনি আইছেন 500 টাকা ভাঙতে চাইতে ছেলে তো খাবে না কি সমস্যা সমস্যা কি কোনো শেষ আছে आज सर होमवर्क करते পারলাম না স্যার বলেছে স্যারের হোমওয়ার্ক না করলে স্যার আজকে খুব কঠিন শাস্তি দেবে এমন কঠিন শাস্তি তুমি কল্পনাও করতে পারবে না হোমওয়ার্ক শেষ করনি কেন হোমওয়ার্ক শেষ করা কি সম্ভব এত কাজ আর হোমওয়ার্ক করতে আমার একটুও ভালো লাগে না পড়াশোনা করতে একটুও ভালো লাগে না আমারও না পড়াশোনা করতে একদম ভালো লাগতো না স্কুলে আমিও শুধু মার খেতাম भूत बोले सब मिथ्ये मन कल्पना
বিশ্বাস হলো যে আমি আছি? হ্যাঁ বিশ্বাস হলো। এ তো সাধারণ চেয়ার, ভূতেরা অনেক কঠিন কঠিন কাজ করতে পারে। আমার বাবা ছিল মস্ত পালোয়ান ভূত। একবার সে রেগে গিয়ে একটা আস্ত ট্রাক উল্টে ফেলে দিয়েছিল। আমি তো এখন বাচ্চা, তারপর অনেকদিন ভালো মন্দ কিছু না খেতে পেয়ে আমার শরীরের শক্তি গেছে কমে। তুমি তাহলে কি খাও? এই ধরো বিভিন্ন জিনিসের গন্ধ, বিভিন্ন ধরনের বাতাস আর নানা পদের আলো। তো তুমি এখান থেকে তো খেতে পারো, এখানে তো কত আলো বাতাস ও গন্ধ রয়েছে, খেয়ে নাও না এখান থেকে। ও মা গো, ও বাবা গো, কি হয়েছে তোমার? কি সমস্যা? কান্না থামাও, কান্না থামাও। কি সমস্যা সেটা তো বলবে। ছোটবেলায় আমার একটা কঠিন অসুখ করেছিল, ব্যালেরিয়া। তোমাদের যেমন ম্যালেরিয়া, আমাদের তেমন ব্যালেরিয়া। ব্যালেরিয়া হওয়ার পর অনেক কিছু খেতে পারিনি, আর তোমাদের সেটার রুম থেকে আলমারির তলায় চাপা পড়ে থাকতে থাকতে আর তেলা পোকার গন্ধ খেতে খেতে ভুলসার হয়ে গেছে। ভুলসার? সেটা আবার কি? আরে বাবা, তোমাদের যেমন আলসার আমাদের তেমন ভুলসার। তাহলে একটা গ্যাস্ট্রিকের ওষুধ এনে দিব, খাবে? সব কিছুতেই তুমি মজা করো, আমি কি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারি? তাহলে তো বিরাট সমস্যা। এখন তুমি কি খেলে তোমার শরীরে শক্তি পাবে সেটা বলো। মা বলতে কি জানো, পূর্ণিমার আলোতে অল্প বাতাসে একটা পচা ইলিশ মাছের গন্ধ শুকলে সকল রকমের শারীরিক সমস্যা ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মাছটাও তো হবে ইলিশ মাছ, একদিনের পচা ইলিশ। একদিনের পচা ইলিশ, পূর্ণিমার রাত, গন্ধ, এগুলো কোথা থেকে জোগাড় করি? আচ্ছা তুমি এখানে বসো, আমি আসছি। ও বল্টু ভাইয়া, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? তুমি এমন ভাবে ডাকো আমার বুকের ভেতরটা কাঁপন উঠে যায়। ভয় ডাক দিলাম। আচ্ছা দাঁড়াও, ব্যবস্থা করছি, দাঁড়াও। তোর সাথে কতদিন তো কথা হয় না। কি কব শুনি, আছে কথা আছে, অনেক কথা আছে। তুই বয়, আমি খাবার নিয়ে আসি আগে। আরে খাবো পরে বসো আগে, তুমি বলো কি বলবা, বলো বলো কি কব। তুই বস, আমি খাবার নিয়ে আসি। ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছিস কেন? কিছুই না, এমনি আর কি।
এমনি মানে এমনি আবার কি? এদিকে আয়, ঘটনা কি বলতো আমাকে? বলটু বল। দেখো না একটু ফ্রিজে ইলিশ মাছ আছে কিনা। ইলিশ মাছ? ইলিশ মাছ দিয়ে তুই কি করবি? ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে না? একটু কাজে লাগতো। ইলিশ মাছ কাজে লাগতো? আচ্ছা দেখি। এটা হবে? এটা কি ইলিশ মাছ? এটা তো মনে হচ্ছে সরপুটি। তোর কপাল খারাপ, ইলিশ মাছ তো নাই। ইলিশ মাছ নাই? তোর কি ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে? না একটু কাজে লাগতো। কি কাজে লাগতো? তোর খেতে ইচ্ছে করলে তুই তোর মাকে বল। বল্টু কি রে, আয় বল্টু। ইংরেজি আর জেনারেল নলেজ এই দুইটার হোমওয়ার্ক পাইছি, ম্যাথমেটিক্স কই? স্যার সময় পাই নাই। স্কুল থেকে এসে তো সারাদিনই বাসায়, সময় পাওয়া মানে কি? স্যার হোমওয়ার্ক পুরো রাত 12টা পর্যন্ত করি, তাও হোমওয়ার্ক শেষ হয় না। শেষ তো হবে না, কিভাবে শেষ করতে হয় সেটা আমি জানি। হাতের লেখা কাউয়ার ট্যাঙ্ক এভাবে লেখা হইলে কিন্তু, এই সবারে বলতেছি, এই শোনো, হাতের লেখা যদি পরিষ্কার না হয় অর্ধেক মার্ক কিন্তু এনে কাটা যাবে, ফুল মার্ক পাওয়া যাবে না, ঠিক আছে? এই যে বন্টু সাহেব, হ্যাঁ হোমওয়ার্ক হয়েছে, কেউ বাঁচাইতে পারবে না হোমওয়ার্ক না হইলে। দেন দেখি খাতা দেন। দেখ না পুরোটা করতে পারো না বাবা, এখানেও করতে তোমারে তোমারে কিভাবে মানুষ করতে হয় সেটা আমার জানা আছে। তোমার মতো একটা স্টুডেন্ট আমি কলাবাগান একটা বাসায় পড়াইতাম, এরকম ডাল স্টুডেন্ট ছিল, মানুষ করে ফেলেছি পিঠায়। তোমারটাও আমার জানা আছে। হাত দাও, হাত বাড়ো, হাত বাড়ো, হাত বাড়ো, উপরে উপরে আর একটু উপরে, সব সব হাত দাও। কিরে আমার হাত টানে ধরলো কে? কে কে তো নাই, হাতে হাতে বাবা। ওই আপনার তো বয়স হয়েছে, তাছাড়া আপনার হাই প্রেশার, ডায়াবেটিস, এত কিছু খাওয়া কি ঠিক হবে? যতদিন বেঁচে আছি একটু ভালো মন্দ খেয়ে নেই, পরে তো আফসোস থেকে যাবে। ক্যাপ্টেন বদলে ফেলা উচিত, বন্ধু ভাইয়া কিছুই পার করতে পারে না, ও একটা টাকু বেল। এসব কথা বলে? ও না তোমার বড়? ওর নাম চুনজু, খুব অল্প বয়স, বাবা মারা গিয়েছে, মা বিদেশ চলে গেছে। বোকা।